আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা জানবো আসরের নামাজের পর এই দোয়াটি একবার পড়লে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দান করবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট নম্বর আয়াত রাসুল সাল্ল্লাহু আসাল্লাম ইরশাদ করেন দোয়াই হচ্ছে ইবাদত আবুদাউদ্দ শরীফের এক হাজার চারশত একাশি নম্বর হাদিস মুমিন ব্যক্তির দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন প্রার্থনা না করলে তিনি রাগান্বিত হন ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো তো তিয়াত্তর নম্বর হাদিস প্রিয়দর্শক আজকে আল্লাহ রবুল্লা আলমিনের ইসমে আজমে একটি জিকির এবং পবিত্র কালামের একটি আয়াত নিয়ে আলোচনা করব এই দুইটা একটা ইসমে আজম এবং একটি কোরআনের আয়াত আসরের নামাজের পর আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের আশা ইনশাল্লাহ পূর্ণ করবেন যদি তা আপনার জন্য অমঙ্গল না হয় প্রিয় দর্শক এটি আমল করার আগে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে কেননা আসরের নামাজের পরই এই আমলটা করতে হবে এবার চলুন আমরা জেনে নেই সেই আমলগুলো কী কী প্রথমটি হচ্ছে ইসমে আজমের একটি জিকির ইয়া ইয়া কয়ুম ইয়া আদল জালা আলিউল ইকরম আমি আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জল জালা আলিউল ইকরম দ্বিতীয়টি হচ্ছে সুরা আল ইমরানের প্রথম আয়াত آياتي هتشي ألف <سؤال> لام ميم الله <سؤال> لا إله <سؤال> إلا هو الحي القيوم أمي عبر ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم এই দুইটায় আমল যদি আপনি আসরের নামাজের পর একবার একবার করে দুইবার করেন তারপরে দুরুদ শরীফ ইশতেকভার শরীফ পাঠ করে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে আপনার মনের আশাগুলা জানান ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার আশাগুলা পূর্ণ করবেন ভিওয়ার্স আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন ওমা আলাইনা ইবালাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা